নমস্কার বন্ধুরা, গৌতমের সাথে চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। হ্যাঁ বন্ধুরা, আজকে আমরা আপনাদের দেখাবো একটি নতুন ব্লগ নিয়ে এসেছি। আমরা এর আগে আপনাদের দেখিয়েছিলাম প্রখ্যাত পরিচালক অঞ্জন চৌধুরীর একটি মুভির শুটিং। আজকে আমরা আবার আপনাদের সেই মুভির যে মুভিটি এখনও রিলিজ হয়নি, ছবিটি যাতে আবার নতুন করে করানো যায় সে ব্যাপারে যদি সবাই উদ্যোগ নেন তাহলে কিন্তু এই ছবিটি রিলিজ করা যেতে পারে। ছবিটির নাম দেশদ্রোহী। এই ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছিলেন স্বনামধন্য অভিনেতা তাপস পাল, যিনি এখন আমাদের মধ্যে নেই, এবং আমাদের প্রসেনজিৎ চট্টোপাধ্যায় বোম্বাদা, এবং পরিচালনায় ছিলেন স্বনামধন্য পরিচালক অঞ্জন চৌধুরী। এবং এই ছবিতে এখন আমাদের মধ্যে কিন্তু অঞ্জনবাবু এবং তাপস পাল দুজনই আর কেউ নেই। আমরা যাতে এই ছবিটি আপনারা শুটিংটা আপনাদের জন্য তুলে ধরছি, এই সেই স্পটে, সেই শুটিং স্পটে আমি সেদিনে সেই শুটিং স্পটে আমি ছিলাম, এই সেই মুহূর্তের আপনাদের সামনে আমি সেই শুটিংয়ের দৃশ্য তুলে ধরার চেষ্টা করছি। এবং কেউ যদি আগ্রহী থাকেন তাহলে, যদি নতুন করে এই ছবিটির কাজ আবার শুরু করানো যায় তাহলে কিন্তু সবাই খুব খুশি হব আমরা। চলুন আমরা সেই শুটিংটা একবার দেখে নিই। উধর যা, উধর পেস তো কি আসবে দাদা
এখানে চলে আসো, জায়গা পরিদর্শন করো। Action! Hey, hey, bas. Bas. Mumla, 1 inch back.
Silence, please. Number. Action. সবাই যাবে এখানটা দাদা 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 এই এই তিন ব্যাক করে যাবে না ইয়ে করে তো ব্যাক করে এই অফিসারের উপর ডাক করে এই বেরিয়ে যাচ্ছে এই বেরিয়ে যাচ্ছে তাপসের লুকটা ওই দিকে থাকবে এইবার আমি তোকে ক্লোজে টান করব কত চলো চলো কি করবো তাহলে ওই ইসে করবি তাহলে একটা কাজ করি ঠিক আছে এটা বলিস ঠিক আছে বাদ দিয়ে দিবি বাদ দে তুই এই এইদিকে লুক দিলি এদিকে লুক দিলি ওকে নিয়ে যাও শাস্তি তোকে পেতেই হবে ওকে নিয়ে যাও হ্যাঁ বন্ধুরা, আপনারা দেখলেন সেই সুন্দর মুহূর্তের ভিডিও। এবং আবার আপনাদের কাছে আমি আবেদন করছি, যদি এই ছবিটিকে আবার নতুন করে সবার সামনে নিয়ে আসা যায়, আপনারা যারা রয়েছেন অঞ্জন চৌধুরীর কন্যা রীনা চৌধুরী, চুমকি দি এবং সন্দীপ চৌধুরী, আপনারা যদি একটু এগিয়ে আসুন, এবং আরও আরও যারা যারা আছেন তারা যদি এই ছবিটি আবার নতুন করে আমরা হলে দেখতে পাই, তাহলে সবার মন কিন্তু খুব খুশি হব আমরা। তাহলে বন্ধুরা, আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।